হাউস ওয়েলকাম টু অ্যাটেন্ডেন্স ইউর সাকসেস। বিএডদের জন্য একটা খুশির খবর পুরো দেশব্যাপী। হ্যাঁ, আজকে ছত্তিশগড় রাজ্যের বিএডদের করা একটা মামলা ছিল হাইকোর্টে, সরি সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্ট বলেছে যে 2018 সাল থেকে 23 সালের 11 আগস্ট পর্যন্ত যতগুলো পরীক্ষা হয়েছে ততগুলো বিএডদের ক্ষেত্রে বৈধ এবং তাদের ফাইনাল আউটকাম হাইকোর্টের রায়ের ওপর নির্ভর করবে, এটা সুপ্রিম কোর্ট হাইকোর্টে পাঠিয়েছে। সাথে এটাও বলেছে তারা কাউন্সিলিংয়ের সুযোগ পাবে, মানে বিএডরা, কিন্তু তাদের নিয়োগপত্রে, তারা যখন নিয়োগ পাবে সেই নিয়োগপত্রে টেম্পোরারি রিক্রুটমেন্ট মানে টেম্পোরারি নিয়োগ যে কথাটা সেটা উল্লেখ করতে হবে এবং তাদের ফাইনাল আউটকাম, তাদের ফিউচার পরবর্তীতে হাইকোর্টের রায়ের ওপর নির্ভর করবে। ডিয়ার ভিউয়ার্স, এই যে ফলাফলটা, এই রায়টা প্রত্যেকটা রাজ্যের বিএডদের কিন্তু নতুন মোড় দিতে পারে, নতুন আশা দিতে পারে, নতুন গতি দিতে পারে। প্রত্যেকটা রাজ্যে কিন্তু এটা ঘটতে পারে, ঠিক আছে? তো আমরা যতটা সহজভাবে ভেবেছিলাম যে বিএডরা রিলেটদের সামনে থেকে পুরোপুরি সরে দাঁড়ালো, ততটা কিন্তু নয়। যতটা সহজ ভেবেছিলাম ততটা নয়। সুতরাং 2018 সালের পর যে এনসিটি নিয়ম চেঞ্জ করেছিল 2018 থেকে 23 সালের যে 11 আগস্ট পর্যন্ত দেশের বিভিন্ন রাজ্যে যে পরীক্ষাগুলো হয়েছে বিএডরা প্রাইমারিতে বসতে পেয়েছে, সেই অধিকারটা কিন্তু তারা পেতে পারে। তো এক রকম আইনি জটিলতার মধ্য দিয়েই আমরা নোটিশ পাচ্ছি, রায় পাচ্ছি, এর মধ্য দিয়ে সমস্ত কিছু চলছে। দেখা যাক, দ্য লেটেস্ট আপডেট পেতে, সংক্ষিপ্ত ভাষায় আপডেট পেতে, আমাদের অথেন্টিক আপডেট পেতে আমাদের দ্য সিও সাকসেস ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে পাশে থাকবে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও, কিপ ওয়াচিং, কিপ লার্নিং, টেক কেয়ার অ্যান্ড বাই। জয় হিন্দ।